ইশুরামে দ্য হাউস অফ গড চার্চের এবং প্রকৃতি ভাই বোন এবং আমার বন্ধুদের স্বাগত এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ প্রভু, আমাদের আরাধ্য শুধু দিন দেননি, সেই দিনের সাথে তিনি এক প্রতিজ্ঞা দিয়েছেন। সেই প্রতিজ্ঞা হচ্ছে যে তার দয়া আমাদের জীবনে সর্বতোভাবে থাকবে। আজকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা আছে। আমরা যখন আমাদের জীবনে দাঁড়াই, আমরা পৃথিবী থেকে অনেক কিছু শিক্ষা নিই। ছোটবেলা থেকে আমাদের শিক্ষা দেয় মা বাবা, স্কুল। বড় হলে আমরা শিক্ষা পাই আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে, এছাড়াও বই পড়া, নানান জায়গা থেকে আমাদের উৎস আছে বা সোর্স আছে, আমরা যেখান থেকে আমাদের জীবনটাকে একটা গঠনমূলক, শিক্ষামূলক তৈরি করি, যেখানে সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের এক জীবনের মান্যতা থাকবে। তাই আমাদের শিক্ষা আমাদের নানান ধরনের জীবনে পেলেও তার আসল ফলটা হয় যখন সেই শিক্ষাটা আমাদের জীবনে ব্যবহার করি। শিক্ষার ধরন বদলাতে পারে, কিন্তু শিক্ষা তার প্রকৃত যে মূল্যায়ন, প্রকৃত এসেন্সটা, তার ধারটা, ভারটা কখনো বদলায় না। আজকে এমন একটা বিষয় আমাদের পাঠ্য যা আমাদের জীবনের শিক্ষা, এবং আমরা যারা যিশুর মধ্য দিয়ে ঈশ্বর সম্বন্ধীয় শিক্ষা পাই বিশ্বাসী জীবনে, সেই দুটো মূল্যায়ন বা পরিমাপ করা বা তুলনা করা প্রয়োজন হয়ে পড়ে। কারণ এই নয় যে আমরা শুধু আজকে করছি, এ মূল্যায়ন ছিল আজ থেকে 2000 বছর আগেও। আর তাই আমরা দেখি যে পৌল এই বাইবেলে, যিনি শৌল ছিলেন, তিনি তার নানান পত্রে তার মণ্ডলীর প্রতি খ্রিস্টের শিক্ষাগুলোকে তিনি সর্বদা চালিত করেছেন, তাদেরকে তাদেরকে প্রস্তুত করেছেন। তাই যে বাক্য পৌলকে যিশু দিয়েছেন, সেই বাক্য আমাদেরকেও পৌল এবং আমাদের নানান ধরনের যারা প্রেরিত ছিল তাদের মধ্য দিয়ে আমরা পেয়েছি। কিন্তু আজকে প্রশ্ন যে সেই শিক্ষা বা সেই বাক্য ঈশ্বরের যখন আমরা জীবনে নিই, সেই জায়গাটা যখন একটা পবিত্র বাক্য ঈশ্বর আমাদের দেন, সেই বাক্যের কার্যকারিতা বা তার যে ফলটা আমাদের জীবনে, যে ঈশ্বর দায়িত্ব নিয়ে আমাদের হাতে এই সুসমাচার এবং বাক্যগুলো দিয়েছেন তার পবিত্র, কতটা আমরা তার মূল্য বহন করি আমাদের জীবন। যখন আমাদের বিবাহ হয়, আমরা দেখি ঈশ্বরের সাক্ষী রেখে স্বামী স্ত্রী একে অপরের কাছে বলে যে পরস্পরের প্রতি এক বিশ্বাসযোগ্য জীবনের দায়বদ্ধতা নিয়েছ। তাই তারা যে শিক্ষায় গড়ে উঠুক, তাদের তাদের সামাজিক শিক্ষা সেই অঙ্গীকারবদ্ধ করে। কিন্তু ঈশ্বরের শিক্ষা, তার সাথে সম্পর্ক যে আমাদের কতটা বিশ্বাসযোগ্যতা, তার মূল্যায়ন বা সেটাকে মাপার একটা দরকার। আর সাধু পৌল সেই বিশ্বাসযোগ্যতা আমরা জীবনে দেখিয়েছিলেন, কিন্তু কেমন ভাবে তার জীবনটা, আজকে আমাদের
সেই বিশ্বাসযোগ্যতা ঈশ্বরের সামনে আনে, যে দাবি উনি করেছেন যে যিনি আমাকে শক্তি দিয়েছেন আমাদের সেই প্রভু খ্রিস্টকে ধন্যবাদ করছি, কেননা তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যার নিযুক্ত করেছেন। উনি নিজে বিশ্বস্ত বলে দাবি করছেন না, ঈশ্বর তাকে বিশ্বাস করেছেন এবং সেই বাক্য দিয়েছেন কি করার জন্য, তার জীবনকে গাড়ি বাড়ি আরো সুন্দর সম্পর্ক জীবনটাকে প্রাচুর্যকে ভরিয়ে নিয়ে আশীর্বাদ করার জন্য। আমরা জানি পৌলের জীবন তা কথা বলে না, আর তাই আজকে পৌলের জীবনের মধ্য দিয়ে এই চিঠি পত্রে 1 তিমোথিও 1:16 মধ্যে আমরা মূল্যায়ন করব যে ঈশ্বরের কাছে আপনার আমার বিশ্বাসযোগ্যতা কতটা আত্মিক জীবনে, যে সুশিক্ষা পেয়েছিল পৌল সেই সুশিক্ষা উনি দান করেছেন, কারণ ঈশ্বর তাকে বিশ্বাস শুধু করেননি, সেই বিশ্বাসযোগ্য জীবনে পৌল সঠিক শিক্ষা দিয়েছেন, কোনো ভ্রান্ত শিক্ষা দেননি। আজকে আমাদের জীবনে এটা বড় প্রশ্ন, আমরা যখন সুসমাচার লোকের মাঝে প্রচার করি, যিশুর বাক্য বলি, সেটা কতটা সুশিক্ষা, ঈশ্বর বিশ্বাস করে যে যে বাক্য দিয়েছেন সেই বাক্যটাকে আমরা তার মতো করে কতটা বহন করি। আসুন আমরা বাক্য থেকে আমরা দেখব, তার আগে আমরা প্রার্থনা যাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের সাহায্য করো, তোমার বাক্য তোমার সত্য যা শিক্ষা দিতে চায় এই পত্রের মধ্য দিয়ে এই মণ্ডলীকে এবং আমাদের যারা শ্রবণ করছে প্রত্যেকের হৃদয়কে, শ্রোতা এবং বক্তাকে তুমি উভয়কেই সে আশীর্বাদ যুক্ত করো, যাতে তোমার স্বর্গরাজ্যের গরিমা হতে পারে। প্রার্থনা যিশু নামে, আমেন। আজকে আমাদের জীবনে এই পত্রটার মান্যতা অনেক আছে, কারণ 1 তিমোথিও 1 অধ্যায় থেকে যদি আমরা পড়ি, সেখানে সাধু পৌল তিমোথি তার প্রিয় নিজের সন্তান সম গণ্য করেন, উনি আত্মিকভাবে তাকে এই মণ্ডলীগুলির প্রতি পত্র লিখেছেন, কিন্তু পত্র লেখার উদ্দেশ্য কি, কারণ তখনকার দিনে সেই মণ্ডলীর লোকেদের কিছু কিছু বিশ্বাসী লোকেদের মাঝে ভ্রান্ত শিক্ষাদান চলছিল, আর সেই জন্য সাধু পৌলর কানে যখন সেটা এসেছিল তিনি তখন তিমোথিকে দায়িত্ব দিয়েছিলেন এই পত্র লিখে, নির্দেশ করেছিলেন তার আদেশটা কি, তার আদেশ তার নিজের নয়, খ্রিস্টের শিক্ষার মধ্যে দিয়ে যে আদেশ পেয়েছেন। তিনি বলেছেন, যদি 1 তিমোথিও 1:4 পড়ি, যে অন্যবিধ শিক্ষা দিচ্ছে সবাই, সেই অন্যবিধ শিক্ষাটা কি, তারা গল্প এবং অন্তহীন বংশাবলী দিচ্ছে। কিরকম ধরনের ধর্মের নানান ধরনের রূপকথার গল্প, নীতি নিয়ম কানুন, সে কোন বংশ থেকে এসছে, আমি অমুক জাতের, আমার বাপ এই ছিল, আমাদের বংশ এরকম, আমাদের রীতি এরকম, আমাদের সংস্কৃতি এরকম। খ্রিস্টীয় জীবন থেকে এই মণ্ডলীগুলো অনেকেই সেই ভ্রান্ত শিক্ষাগুলো যারা দিচ্ছিল মণ্ডলীর ভেতরে, তাদের সেই কথায় তারা প্রভাবিত হয়ে পড়ে, মানে বিশ্বাস করে ফেলে। অন্যবিধ শিক্ষা বলছে কেন আমি যাব, এবং এই ধরনের শিক্ষা যা যিশু মান্যতা দেননি বা গ্রহণযোগ্যতা দেননি, সেই শিক্ষা কি করে চার্চ বা মণ্ডলীর মধ্যে বিতণ্ডা বিতর্ক আনে, কে ঠিক বোঝা যায় না, আর কি আনে বাচালতা বিপথে, তার মানে যে যার মতো করে এগুলো শুনে শুনে যে যার মতো করে ব্যাখ্যা করে না এবং তাদের মতো পথে চলতে শুরু করে। অনেকে প্রশ্ন করে বাইবেলে কি এটা লেখা আছে, আমি জানি বাইবেল,
নানান ধরনের ভ্রান্তি শুরু হয় এই ধরনের শিক্ষা থেকে, যে শিক্ষার নানান ধরনের গল্প থাকে, তার মধ্যে ভ্রান্ত থাকে, তার মধ্যে বংশ, ধর্মীয় নিয়ম কানুন নানান ধরনের ইহুদি জাতির মধ্যে ছিল, যেটা এখনো আমাদের নানান জাতির মধ্যে বর্তমান। আর তার ফলে কি হয়, এই শিক্ষা ঈশ্বরের শিক্ষা বিরোধী। দেখুন দেওয়া আছে স্ক্রিনে 7 নম্বরে, যে বিপথে চলে গেছে, বাঁচামতাম যেটা ঈশ্বরের সত্য বাক্য নেই, মানুষের মতো গল্প, নানান ধরনের নিয়ম কানুনে চলে গেছে। আর তাই বলছে 1 তিমুতী 1:10 যে এটা সত্য শিক্ষার বিরোধী। কিন্তু কথা হচ্ছে, এই শিক্ষাটা অন্যবিধ শিক্ষা কেন? কারণ এই শিক্ষা ঈশ্বরের গৌরব অনুযায়ী সেই সুসমাচার করে না। যদি সুসমাচার যিশু যা বলে বাইবেলে, সেই অনুযায়ী এই শিক্ষা ওই মণ্ডলীতে ঠিকমতো দেয়া হচ্ছিল না, এবং তার ফলে কিছু বিশ্বাসী এই খ্রিস্টের সুসমাচারের যেটা সঠিক সত্য সেটা বিশ্বাস না করে সেই ধরনের গল্প, রীতি নীতি, তাদের নানান ধরনের মণ্ডলী, নানান রকম নেতা গজিয়ে উঠেছে, তারা ভ্রান্ত শিক্ষা তাদের দেয়া শুরু করে দিয়েছে। আর তাই সাধু পৌল বলেছে প্রেরিতের 20:30-এ, যে কি বলেছে, সাবধান করে দিয়েছে, দেখো ভাই তোমাদের এই মণ্ডলীর মধ্যে কি হবে, অনেক লোক খ্রিস্টকে ভালোবাসি বলে বিশ্বাস করে, কিন্তু তারা কি করবে, তারা নিজেদের অনুসরণ করানোর জন্য তোমাদের উল্টো পাল্টা কথা বলবে। তারা খ্রিস্টদের কি করবে, যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদেরকে তার সত্য থেকে, খ্রিস্টের সত্যের জীবন শিক্ষা থেকে সরিয়ে দেবে। সাধু পৌল সেটা বারবার সাবধান করেছেন। তাই আমরা শিক্ষা কি দেখলাম, অন্যবিধ শিক্ষা যা সুসমাচারের সত্যকে প্রচার করে না, মানুষের নিজের অনুযায়ী শিক্ষা, তারা সমস্ত লোককে আমাদের মধ্যেই উঠে যায়, এই খ্রিস্ট বিশ্বাসী গ্রুপের মধ্যে থেকেই তারা নিজেরা দাবি করে তারা শিক্ষা জানে, এবং তারা উল্টা পাল্টা বলা শুরু করে। আমি বলছি না তখনকার দিনে এটা ছিল, এখন এটা বর্তমান। আর তাই ঈশ্বরের শিক্ষাটা কি, 1 তিমুতীয় 1:4 বলে ঈশ্বরের শিক্ষা হচ্ছে ধনাঢ্য কার্য বিশ্বাসী সম্বন্ধে। তার মানে যেখানে খ্রিস্টকে বিশ্বাস তারা জীবনে চলতে হয়, সাধারণ সিম্পল। আর তাই অন্যবিধ শিক্ষা কি, যেখানে ঈশ্বরের গৌরব সুসমাচার অনুযায়ী নয়, তা কি আনে, তর্ক বিতর্ক বিতণ্ডা বিপদে নিয়ে চলে যায়। বাইরে থেকে সবাই দেখতে লাগে খুব ভাই ভালো, কিন্তু ঈশ্বরের পূর্ণ শিক্ষা হচ্ছে বিশ্বাস সম্বন্ধীয়, আর সেটা তার জীবন যাত্রার মধ্যে থাকতে হবে। চ্যালেঞ্জ এগুলো আমাদের জীবনে অনেক, কিন্তু তখনকার দিনে না। কিন্তু পৌল কেন এই পত্র লিখছেন, যদি 1 তিমুতী 1:5 দেখি, তার উদ্দেশ্য কি, প্রেম, খ্রিস্টীয় প্রেম, ঈশ্বর প্রেম। আর এই প্রেম কোথা থেকে আসছে, উনি লিখেছেন যে খ্রিস্টের যে সূচিত হৃদয় আমার মধ্যে আছে, তার বিবেক, মানুষের বিবেক না, আর অকল্পিত বিশ্বাস, অখণ্ডতার প্রতি যিশুর প্রতি বিশ্বাস, সেই হৃদয় থেকে যেখানে খ্রিস্টের প্রতি বিবেক এবং মারাত্মক বিশ্বাস নিয়ে, সেই খ্রিস্টের প্রেম থেকে তিনি এই আদেশ দিচ্ছেন যে তোমরা অন্য শিক্ষার দ্বারা চালিত হয়ো না, তোমরা খ্রিস্টের শিক্ষা আমি যেটা দিয়েছি সেই শিক্ষাকে অনুসরণ করো। তো পৌলের কথা আমরা শুনবো কেন আজকে, আজকে আমাদের 2000 বছর আগে পৌলের জীবন আমাদের এই মণ্ডলীর জন্য কি রকম গ্রহণযোগ্যতা রাখে, কেন আমরা পৌলের কথা শুনবো। আছে, আমরা দেখবো পৌলের জীবনটা কেমন ছিল, কেন সে আজকে এই কথা বলছে। পৌলের 2 ধরনের শিক্ষা অর্জন করেছিল, এক সে অর্জন করেছিল তার প্রচলিত ধর্ম প্রথা ইহুদি জাতি থেকে, তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন, অনেক ভাষা জানতেন, পাণ্ডিত্য তার মধ্যে ছিল শাস্ত্রে, এবং তার রীতি নীতি জীবনের এগুলো নিয়ে তিনি চলেছিলেন, এটা ছিল পৌলের এক শিক্ষা। তার নাম তখন কি ছিল, শৌল। আরেক শিক্ষা তিনি পেয়েছেন, যে শিক্ষা এই পৃথিবীর মধ্যে থেকে না, যে শিক্ষা উনি পেয়েছেন স্বর্গের স্বয়ং খ্রিস্টেতে
বিশ্বাস করে। আর তাই আমরা দেখব এই দুটো শিক্ষা, যে তার জীবনকে যে কি বদলেছে এবং কেন তিনি আমাদের আবেদন রাখছেন তোমরা অন্যবিধ শিক্ষা দিও না। সে কি করে বুঝলো যে কোনটা অন্যবিধ আর কোনটা সঠিক, তার জীবন থেকে আমরা দেখি। তাই আমরা যদি দেখি তার জীবনে, তিনি বলেছেন যে দেখো, আমরা সেই এক তিমতি এক অধ্যায় যদি পড়ি, সেখানে উনি বলেছেন নয়ের পরবর্তী, যে আমি আগে কি ছিলাম, নিজের কথা বলছি, আমি আগে ধর্মনিন্দুক ছিলাম। ধর্মনিন্দুক মানে নিজের ধর্মটাই সঠিক আর সব ধর্ম খারাপ। ধর্মনিন্দুক বলতে যারা খ্রিস্টকে বিশ্বাস করত, খ্রিস্টান যারা ছিল তাদেরকে তিনি অপমান করতেন, মারতেন, বাক্যবান করতেন। এটা যখন তিনি ওই শিক্ষায় তার ধর্মীয় রীতি নীতি প্রচলিত তার জীবনে ইহুদি শিক্ষায় চালিত হয়েছিল, কিন্তু খ্রিস্টে বিশ্বাসে কি পেয়েছেন, তিনি দয়া পেয়েছেন আর তিনি স্বীকার করেছেন আমি না বুঝে এগুলো করেছি, সত্য জানতাম না। আর তাই প্রচলিত ধর্ম শিক্ষাটা কি আমরা দেখি, তিনি বলেছেন কি কি ছিলেন, তার মানে আমরা যারা খ্রিস্টের জীবনে এসেছি তাদের দুটো জীবন আছে, এক এই পৃথিবীতে এই অবস্থায় যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে পাপের জীবনে চলেছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ এই সাধু পৌলের মতো খ্রিস্টের সত্য যতক্ষণ জানতাম না, দুই যখন খ্রিস্টের জীবন আমরা পাপের ক্ষমা চেয়ে তার নতুন জীবনকে গ্রহণ করেছি। আর তাই আমরা যদি দেখি যে এই প্রচলিত ধর্মপ্রথা ইহুদি জাতির যারা থাকতো, তা এখন পৃথিবীতে অনেক নানান জাতির মধ্যে এরকম প্রথা নিয়ম কানুন বিধি ব্যবস্থা আইন রয়েছে, তো ইহুদি জাতির এই ধরনের কেন বলছে যে আমি এরকম ছিলাম, কারণ ইহুদি জাতির পৌলের তখন যে দেশের লোকেরা ইহুদি জাতির তারা এইভাবে জীবনযাত্রা চলতো, তারা ঈশ্বর 10খানা আজ্ঞা দিয়েছিল সেটা 613খানা আজ্ঞায় গিয়ে পরিণত হয়েছিল। ধর্মের নিয়ম ঈশ্বরের থেকে বেশি বেড়ে গেছিল, ঈশ্বরের 10টা আদেশ থেকে তাদের বাহ্যিক অনেক নিয়ম হয়ে গেছিল এবং তারা ঈশ্বরের কথা শুনতো না। কোথা থেকে আমরা দেখি, পেরিতে যদি স্টিফেনের জীবনী দেখি, সে সাক্ষ্য দিচ্ছিল যে কি, যে তোমরা এই কারা সাধু পৌলের মতো তাদের জাতের লোকেরা, ইহুদি জাতির লোকেরা, তোমরা একগুঁয়ে লোক, ঈশ্বরকে তোমরা কথা শুনতে চাও না, তার আত্মা যা বলে ঈশ্বর সত্যটাকে বলে তোমরা তা বলতে চাও না, তোমাদের পিতৃপুরুষরা এরকম করেছিল। তার মানে সাধু পৌল ওই জাতির মধ্যে ছিল, একগুঁয়ে ছিল, সে ধর্মশাস্ত্র জানলে কি হবে, তার পিতৃপুরুষরা কি করেছিল, সমস্ত ভাববাদীদের মারত, হত্যা করত, আর এরাও তাই করছে। এই স্টিফেনকে সত্যি কথা বলার জন্য পেরিতে তাকে হত্যা করতে চাইছে, আর স্টিফেন কি বলছে, যে স্টিফেনের বিরুদ্ধে যারা মিথ্যে সাক্ষ্য দিয়েছিল, পৌল যে পৌল এখন যার কথা পড়ছি, সে এক যুবকের পায়ে কি করলো, সে দাঁড়িয়ে রয়েছে, তাকে সবাই পাথর ছুড়ে মারবে, কাকে, স্টিফানকে, যীশু খ্রিস্টকে। আর স্টিফান কি করলো, সেই হত্যার অনুমোদন দিয়েছিল, তার কোথায় স্বীকারোক্তি পাই, পেরিতের 22-এ 20-তে স্বয়ং পৌল যখন শৌল ছিল না, সে স্বীকার করেছে যে যখন তোমরা স্টিফানকে পাথর ছুড়ে রক্তপাত মারছিলে, আমি দাঁড়িয়ে তা কি করেছিলাম, অনুমোদন দিয়েছিলাম, সে মুখে বলেনি মারো, সে সেটা কি দাঁড়িয়ে সবাই ওর কাছে দিয়েছিল, তখন রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যে ইহুদি জাতির জন্য নানান ধরনের নিয়ম কানুনকে অনুমোদন তারা করিয়ে নিয়েছিল, আর তাই তাদের পোশাক আগলাচ্ছিল। ছিল আমরা অনেক সময় অজুহাত দিই, আমি তো করিনি, আমি কি করবো বাবা, আমি বললে তো আমাকেও মেরে ফেলতো, ওরা মারছে ওরা করুক না, শুধু অন্যায় যারা করছে তারা নয়, যে অন্যায় আমি দাঁড়িয়ে দেখছি আমিও সেই অন্যায়ের সহভাগিতা করছি। তাই শৌলের
এই জীবন ছিল তখন সম্পূর্ণ বিপরীত, সে সমস্ত ভাবে খ্রিস্টানদের ঘৃণা। আর তাই স্টিফেন কি করেছে, সে যখন মৃত্যুমুখী স্টিফেন, তাকে পাথর ছুড়ে মারা হচ্ছে, শৌল খুশি খ্রিস্টানদের মেরে ফেলা হচ্ছে, তখন সে বলল, স্টিফেন যিশু শিষ্য মৃত্যুর আগে, প্রভু তুমি এদের বিরুদ্ধে পাপ গণ্য করো না। প্রভুকে ক্ষমা চাইছে যে প্রভু তুমি এদের ক্ষমা করে দাও। তাকে পাথর ছুড়ে বিনা কারণে মারছে, কারণটা কি? তিনি ঈশ্বরের আত্মায় সত্য এই লোকগুলোকে বলছেন, তোমরা অন্যবিধ শিক্ষা জীবন যাপন করছো, যে শিক্ষা খ্রিস্টের নয়, তাকে তোমরা মানছো না, সেই জীবনে আসতে চাইছো না। এখানেই শেষ না, স্টিফেন যখন মৃত্যুবরণ করলো, শৌল কি করলো? শৌল প্রেরিতের 8:2 দেখি, সে দামাস্কের পথে, শুধু ওই শহরে নয়, স্ত্রী পুরুষ মারাত্মক অত্যাচার করছে, মারাত্মক। চিন্তা করা যায় না তখনকার দিনে কি ধরনের, দৈহিক শুধু নয়, মানসিক শুধু নয়, নানান ধরনের তাদের অত্যাচার করা হতো, খ্রিস্ট বিশ্বাসী বলে, খ্রিস্টান বলে। আজকে পৃথিবীতে কি এরকম অত্যাচারী দেখা যায়? দেখা যায়। আমি CDSC একটা দেখছিলাম, সেন্টার স্টাডি ফর খ্রিস্টান, একটা সোসাইটি রয়েছে, তারা একটা দিয়েছে, প্রতি বছর প্রায় 1 লাখ করে খ্রিস্ট বিশ্বাসীকে হত্যা করা হয়, অত্যাচার করা হয়। আমি ওখানে কোট করলাম কেন, সত্যতা বা সঠিকতা বিচার যাচাই করার আমার এখতিয়ারে ছিল না, কিন্তু যেটা আমি জার্নালে দেখেছি, আজকে বাস্তবে দেখি, যদি এটা সত্যিকে মিথ্যে দেখি, আফ্রিকা থেকে আরম্ভ করে, মধ্যপ্রাচ্য থেকে আরম্ভ করে, আমাদের নানান দেশে, সে যে দেশই হোক না কেন, তারা খ্রিস্ট বিশ্বাসীদের অত্যাচার করছে, হত্যা করছে। কিন্তু যিশু কি নীরবের ঈশ্বর? আজকে শৌলের মতো এই পৃথিবীতে অনেক শৌল রয়েছে, যারা খ্রিস্ট বিশ্বাসীদের হত্যা করার জন্য, খ্রিস্টানদের শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আইন করে নানান ভাবে তাদের উত্ত্যক্ত করে ভেঙে দিয়েছে। আজ শৌল তাই করেছিল। ভাই বোনেরা, এটা নতুন কিছু নয় আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, সে যে দেশেই করুক, এটা 2000 বছর আগে থেকে এখনো সেটা চলছে। কিন্তু খ্রিস্ট কি নীরবের ঈশ্বর? না ভাই বোনেরা, তিনি নীরবের ঈশ্বর নয়। সাধু পৌলোস কি সাক্ষ্য দিয়েছেন, পেরিতের 19:26-9-11 বলছে যে, আমি মনে করতাম যে যত খ্রিস্টানদের বিরুদ্ধে, যারা যিশুর নামে চলে, যত খারাপ করা যায়, তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত আমি সমর্থন জানিয়েছি, যারাই যিশুর কথা বলতো, শৌল বলছে, আমি তাদের নিন্দা করতাম, তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ ছিল। এখনো সেই রকম আমরা দেখি, অনেক লোক আছে আপনাকে যদি বলেন খ্রিস্টান, ঘৃণা করে, চ্যালেঞ্জ করে, আপনার প্রতি অতিরিক্ত মানসিক অত্যাচার করতে চায় বা অন্যভাবে আপনাদের অত্যাচার করতে চায়। এটাও শৌলের মধ্যে ছিল, অথচ তার ধর্মীয় শিক্ষা কম ছিল না, তার শাস্ত্র শিক্ষা, তার সামাজিক শিক্ষা, তার একাডেমিক কোয়ালিফিকেশন কম ছিল না, কিন্তু মনের শিক্ষা, সত্যের শিক্ষা ছিল না। যে শিক্ষা আজকেও অনেক লোকের মধ্যে আমাদের নেই। আর তাই সাধু পৌল কি বলছে, বলছে যে দেখো তার জীবনটা কি, আমি একজন ইহুদি, আমি এই শহরে বড় উঠেছি, তার্সের শহরে, আমাদের পিতা পিতৃপুরুষ যারা শিক্ষা দিয়েছে সেই শিক্ষা পেয়েছি, আর খ্রিস্টের পথে যারা চলতো নির্যাতন করতাম, স্ত্রী পুরুষদের কারাগারে ফেলতাম, এবং সেগুলোই করেছে। কেনটা বলছি, কারণ তার প্রচলিত ধর্মীয় শিক্ষা থেকে সে খ্রিস্টানদের ঘৃণা করত। সারা পৃথিবীতে এরকম অন্যান্য ধর্মের আমরা দেখি অনেকে, সকলেই নয়, বা অন্যান্য দেশের মধ্যে নানান দেশে খ্রিস্টানদের ঘৃণা করে, তাদের উত্তপ্ত করা হয়। কিন্তু যিশু কি সমস্ত ভাবে চোখ বোঝে উনি
চুপ করে আছেন? না, তিনি নীরব নয়, তিনি সর্বের ঈশ্বর। তাই পেরিতে স্টিফেনকে হত্যা করে আর সকল খ্রিস্টানদের হত্যা করতে করতে যখন দামাস্কাস পথে যাচ্ছেন, সেই সময় পৌলকে, শৌল যিনি ছিলেন, তাকে খ্রিস্ট এসে দাঁড়িয়ে বললেন, শৌল শৌল কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? শৌল বলছে যে কে তুমি? বলছেন যে আমি যিশু যার ক্ষতিকরণ করছে। যিশু কি বলেছি না বাইবেলে? আমরা যদি পড়ি মতি লিখিত 5:10-11-তে, যে দেখো আমার তারা স্বর্গরাজ্য তাদের, তারাই আশীর্বাদ ধন্য যারা আমার নামের জন্য লাঞ্ছিত হচ্ছে। যোহনের 15:18-তে বলে না, যে তোমাকে ঘৃণা করে লাঞ্ছনা করে তা আমার কাছে আগিয়ে আসে। আর এখানে তাই বলছে যিশু, তুমি আমার সবাইকে যারা করছো তা আমারই লাগছে, তোমাদের জীবনে আমার আসতে তো বলছে। আজকে আমরা প্রভুবোধ নিয়েছি, আপনার জীবনে যদি আত্মিক এবং কোনোভাবে যদি শারীরিক আঘাত আছে খ্রিস্টের নামের জন্য, আপনি আশীর্বাদ ধন্য, খ্রিস্টের গায়ে লাগছে তা। কিন্তু খ্রিস্ট তাকে থামালো, আমাদের ঈশ্বর নীরবের ঈশ্বর নয়, উনি সরব হয়েছেন, শৌলকে আটকে দিয়েছেন আর নির্দেশ দিলেন, শৌল তুমি যাও। কি করেছেন তাকে? 9:15 প্রেরিত বলে, আমি তোমার মনোনীত করেছি কিসের জন্য, কি করার জন্য? আমি আমার নাম নিয়ে যাওয়ার জন্য, আমার সুসমাচার প্রচারের জন্য আমি তোমাকে করলাম। এটার মধ্যে দিয়ে কি বোঝায়, যে কি করে ঈশ্বর একজন খ্রিস্টান হত্যাকারীকে মাফ করে দিল? যিশু বলল, তোমার শাস্তি এটাই, তুমি এখন থেকে তুমি আমার নামে কাজ করবে। আজকে ভাই বোন, আপনাদের জীবনে এই ধরনের ঘটনা কি হয়? জীবনের সব থেকে বড় পাপী নিজেকে মান্যতা দিয়েছিল। সাধু পৌল বলেছে 1 তিমোথিও 13:14-তে, যে খ্রিস্ট আমাকে শক্তি দিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই, আমি একজন পাপী ছিলাম কিন্তু তিনি আমাকে বিশ্বাস করেছেন, করে আমাকে মনোনীত করেছেন, আমি হত্যাকারী থেকে, একজন খ্রিস্টান হত্যাকারী থেকে, ঘাতক থেকে, আমাকে এখন তার পরিচারক হিসেবে দাস হিসেবে নির্বাচিত করেছেন। ভাবা যায়, একজন হত্যাকারীকে তার হত্যার জীবন থেকে, ঘাতক থেকে, তাকে যিশু তার দয়ার মধ্য দিয়ে এক নতুন জীবনে নিযুক্ত করেছেন। কি সেই জীবন? যে তুমি আমার বিশ্বস্ত সৈনিক, সুসমাচার প্রচার করবে, আর এই মুখে শুধু নয়, তোমার জীবন কথা বলবে। আর সে স্বীকার করেছে, সে বলছে যে যে এটা সত্যি আমার জীবনে। এইবার কেন আমরা সাধু পৌলের তুলনা করছি? কারণ এইবার সে বলছে যে আমার আগের জীবন কি ছিল, আর এই জীবনে আমার যিশু যা করেছে সেটা আমি, সেই কথাটা আমি বলতে পারি বিশ্বাসের সাথে, যে যিশু যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে বিশ্বাস করে, যে এই সন্তান আমার সন্তানদের হত্যা করত, এখন থেকে সন্তানদের বাঁচাবে বাক্য দিয়ে, হ্যালেলুইয়া, তাদের সুশিক্ষা দেবে, সুসমাচার প্রচার করবে। তাই তো সাধু পৌলের এত এত চার্জ, আর আজকে আমাদের মধ্যে সেই বাক্য, সেই শক্তি দেয়, সেই পথ দেয়, সেই সত্যকে জানান দেয়। তিনি নিজেকে বলছেন, আমি যত পাপীদের মধ্যে সবার আগে সেই বড় পাপী ছিলাম, কিন্তু কি করে ওই বড় পাপী ক্ষমা পেল? কারণ মনে আছে 7 অধ্যায়ে পেরিতের স্টিফেন মৃত্যুর আগে প্রার্থনা করেছে, কি বলেছিল? যে পিতা, প্রভু, যিশু, এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করো, পাপ গণ্য করো না। সেই প্রার্থনা মৃত্যুর আগে স্টিফেনের উত্তর হয়েছে এখানে। সেই শৌল দাঁড়িয়েছিল, যিশু তাকে কি দিয়েছেন? তাকে ক্ষমা দিয়েছেন, দয়া দিয়েছেন। আর সেই জন্য 1 তিমোথিও 1:16-তে কি বলেছেন উনি? শৌল থেকে পৌল হওয়া, সেই পৌল বলেছে, এই জন্য দয়া পেয়েছি, খ্রিস্ট দয়ার ঈশ্বর
স্টিফেন অভিশাপ দেয়নি মৃত্যুর মুখে, বলো এবং তোমরা যারা আমাকে হত্যা করছো আমার ঈশ্বর বিচার দেবে না? তিনি বলেছেন, প্রভু দয়া করো, তার প্রার্থনা ছিল মৃত্যুর আগে। কখন হয় এই প্রার্থনা, দয়ার প্রার্থনা? যখন খ্রিস্টের আত্মা তার মধ্যে থাকে। আজকে আমাদের জন্য, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এটাই গ্রহণযোগ্য শিক্ষা। আমাদের জীবনে যে অবস্থায় থাকি আমরা, আমরা সর্বতভাবে খ্রিস্টের আত্মায় থাকলে আমাদের বিরুদ্ধে যত কাজ হোক, যত নিন্দনীয় হোক, আমরা তাদের ভুলকে ঈশ্বরের কাছে রাখবো যাতে গণ্য না করে। তাহলে একজন স্বর্ণ থেকে পৌল এই পৃথিবীতে আর একটা আসতে পারে, আপনার পরিবারের ভেতরে, আপনার সমাজের মধ্যে, আপনার দেশের মধ্যে। আর সেই জন্য পৌল বলেছে, এই জন্য দয়া পেয়েছি যে খ্রিস্ট কি, দয়াটা কিসের জন্য পেয়েছি? যে কাউকে খ্রিস্টানদের শুধু হত্যা করবো না, না, আমি যে সুশিক্ষা দেবো, খ্রিস্টের নাম জীবনে প্রচার করব, খ্রিস্ট জীবনে যে চলবো সেটা খুব একটা সহজ জীবন নয়। কি লিখেছে? দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন। যিশু তার উপর ধৈর্য রেখেছে, বিশ্বাস করেনি। যিশু জানেন এই শৌলকে দিয়ে তিনি কি করাবেন, কারণ তার আগে বলেছেন আমাকে খ্রিস্ট শক্তি দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। উনি বলেননি আমার জন্য আমি করেছি, আমার ক্যারির আমার, উনি বলেছেন এ ক্যারির যিশু, ধন্যবাদ যিশুকে জানিয়েছেন। আর তাই এই খ্রিস্টীয় জীবনে যিনি হত্যা করছেন খ্রিস্টানদের, একটা সময় তিনি সঠিক শিক্ষা যিশুর সাথে সঙ্গে থেকে স্বয়ং পেয়েছিলেন। আর তাই তিনি বলেছেন যে খ্রিস্ট আমাকে বিশ্বাস করে বাক্যটা দেয়নি, শিক্ষাটা দেয়নি শুধু, সেই শিক্ষা আমি তোমাদের মধ্যেও সকলকে দিচ্ছি। কিন্তু সেই শিক্ষা দিতে গিয়ে মণ্ডলীর মণ্ডলী নানান লোকের মাঝে তার জীবন অনেক কষ্ট দুঃখ পেতে হয়েছে। আমি খ্রিস্ট জীবনে কি চাই? যে আমরা ভালো থাকি, আমার পরিবার ভালো থাকুক, না, খ্রিস্টীয় জীবনে সুসমাচার, খ্রিস্টের জীবন আমার মধ্যে থাকুক, খ্রিস্টের বাক্য, খ্রিস্টের কথা ছড়াইকে আমি প্রচার করব। আর তাই কি বলেছে, সেই প্রচার করতে গিয়ে তার জীবনে অনেক আঘাত এসেছে। খ্রিস্টীয় জীবনে সে লোককে মারতো, উল্টোটাই হয়েছে, খ্রিস্টকে জানার পর তাকে লোকে মারতো, তাকে লোকে ঘৃণা করতো। আপনার জীবনও হতে পারে শৌলের মতো, আগে আপনি খুব যিশুর নামে যখন চলতেন না, তখন লোকে আপনাকে অনেক কিছু বললে আপনি ভয় দেখাতেন, অনেক কিছু বলতেন তোমাদের জীবনে। কিন্তু খ্রিস্ট আপনাকে নমিত জীবন দিয়েছে, খ্রিস্ট বিশ্বাসী হিসেবে দয়া করার, প্রেম করার এক সুশিক্ষা দিয়েছে, যে শিক্ষা অন্যবিধ শিক্ষা থেকে আসে না, সেগুলো বাক বিতণ্ডা আনে, বিতর্ক আনে। আর সেই শিক্ষার মধ্যে চলতে গিয়ে সাধু পৌল মুখে শিক্ষা দেননি, তার জীবনে সেই শিক্ষাটাকে প্রকাশ করেছেন, সেই জীবনে চলেছেন। আর তাই বলেছে যে যিশু আমাকে যে জীবন দিয়েছে সেটার মধ্য দিয়ে অনেক কষ্ট দুঃখ আমি গেছি, কিন্তু যিশু আমার প্রতি ধৈর্য রেখেছেন, বিশ্বাস রেখেছেন। বোঝা যায় তাহলে দুটো কেন বলেছে? কেন আজকে আমাদের প্রশ্ন, ঈশ্বরের কাছে আপনি কতটা বিশ্বাসযোগ্য? খ্রিস্ট তাকে কতটা জীবন নতুন দিয়েছে, বিশ্বাস করেছিল যে এই শৌল, তার নাম পৌল হয়েছে, সে একদিন সত্যি আমার সঠিক মনোনীত জীবনে চলবে, শুধু না, সেই শিক্ষা বহন করবে, এক আদর্শ হবে খ্রিস্টের জীবনে। আর সেই বলেছে যে আমি তাদের জন্য আদর্শ যাতে হতে পারি, কাদের জন্য? যারা ভুল শিক্ষায় চলছে। আমি যে আপনাদের জীবনে এই ধরনের আদর্শের প্রয়োজন আছে, কারণ আপনারা অনেক ভুল শিক্ষার মধ্যে চলে যেতে পারেন। সাধু পৌল যখন খ্রিস্টীয় জীবনে প্রবেশ করলেন, খ্রিস্টান হলেন, তার জীবনে কি, তিনি লোককে এতদিন হত্যা করেছিলেন, তার জীবনে কি হয়েছে দেখুন। 2 করিন্থীয়তে আমরা দেখতে পারি, এখানে 2 করিন্থীয় 11 অধ্যায় কি দেখাচ্ছে, 5 বার 39টি করে চাবুকের মার খেতে হয়েছে, 3 বার লাঠি বেটা কাটা হয়েছে, 1 বার পাথর ছোড়া হয়েছে, 3 বার ঝড়ে তিনি ডুবতে কষ্ট পেয়েছেন, নানান ধরনের বিপদ, ডাকাতের হাতে পড়েছেন। সব থেকে দুটো জিনিস দেখুন আমি হাইলাইট করেছি, কষ্ট কি, নিজের আপনজন, আপন জাতি এবং তার প্রতিবেশী অহিদের মধ্যে তারা কি করেছে, তাকে বিপদে ফেলেছে, আর ভণ্ড খ্রিস্টানদের কাছে, বুঝে দেখুন, অনেকবার অনুহারে দৈহিক কষ্ট অনেকবার পেয়েছেন, কিন্তু দুটো কষ্ট ওনার জীবনে সব থেকে বড়, এক, নিজের জাতের লোকেরা তাকে কষ্ট দিয়েছে যিশুকে জানার জন্য, আর
আর ভণ্ড খ্রিস্টানরা তাদের মণ্ডলীর জীবনেও পেয়েছেন, এই অভিজ্ঞতা কি আজকে আপনার আমার? আমরা কি চাইব? সাধু পৌলের মতো দয়া ক্ষমা। যে সাধু পৌল স্টিফেনকে দয়া ক্ষমা করতে পারেনি, কিন্তু স্টিফেন ওই মৃত্যুমুখে প্রার্থনা করেছিল, প্রভু পাপ গণ্য করো না। তার প্রার্থনা উত্তর আমরা গিয়ে দেখি সাধু পৌলকে ঈশ্বর থামিয়ে সেই পাপ দয়ার মধ্য দিয়ে খ্রিস্ট তাকে নতুন জীবন দিয়েছিল। আর সেই যে দয়া পেয়েছিল সাধু পৌল তার জীবনে খ্রিস্টের থেকে, সে ভুলে যায়নি। সেই দয়ার জীবনে তিনি এতবার মার খেয়েও খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে ও তার নিজের জাতির মধ্যে সে খ্রিস্টকে ছেড়ে যায়নি। খ্রিস্টের ভালোবাসার জীবনকে এক অনন্য মূল্যায়ন দেওয়া দিয়ে আছে। তাই খ্রিস্ট বলেছে, এ আমার বিশ্বস্ত। ঈশ্বরের কাছে তার বিশ্বস্ততা বহুগুণ। সে সেই জন্য দাবি করেছে যে এটা কথা বিশ্বাসযোগ্য যে খ্রিস্ট আমার হাতে উপযুক্ত দায়িত্ব দিয়েছেন, আমি সেটা পালন করতে পারছি। খ্রিস্ট কি আপনাকে এই পৌলের মতো দায়িত্ব দিয়েছে, সেটা কি পালন করেন? লোকের কাছে বাক্য প্রচার করা আপনার জীবনে খ্রিস্টের দয়া পাপ গণ্য না করার জীবনযাত্রা, না অন্যবিধ শিক্ষার মধ্যে গিয়ে আপনি যারা আপনাকে অন্য পথে চালিত করে সে পথে চলে যান? 2 করিন্থীয় 13:28 বলে, সাধু পৌলের একটাই চিন্তা, যত সমস্যা হোক, আমার দৈহিক কষ্ট হোক, আমাকে আঘাত করুক মানুষ মানসিক, আমার অসুবিধা নেই, কিন্তু কি আমার একটাই চিন্তা, এই মণ্ডলীগুলো চার্চগুলো যেন সঠিক শিক্ষা চলে। হ্যালেলুইয়া। প্রথমেই বলেছে যে এই আদেশটা আমি দিচ্ছি প্রেম থেকে, যে প্রেম ঈশ্বরীয় চেতনা বিবেক থেকে আমার এসেছে। আর তাই তিনি আপনার আমার জন্য তখনকার দিনেও বলে দিয়েছিলেন এক কথা, কি বলেছেন? যে সাবধান হও, তোমরা সাবধান হও, কারণ তোমাদের মাঝে অনেকে কি করবে? সাধু পৌলের শিক্ষা মানে খ্রিস্টের সঠিক শিক্ষা ছাড়া অন্য ধরনের শিক্ষা দিতে পারে। লোকে তোমাদের বিরক্ত করছে, সে যেই হোক না কেন শাস্তি সে পাবেই বলে দিয়েছে। খ্রিস্টীয় মণ্ডলীর মধ্যে মিথ্যা শিক্ষাচার দেওয়া এবং বিরক্ত করা, আমি বলছি না, বাক্য বলছি, গালাতীয় 5:9-10, সে শিক্ষা সে পাবে, কারণ কারণ যারা এই ধর্মীয় রীতিনীতি মেনে ঈশ্বরের সামনে ধার্মিক হওয়ার চেষ্টা করছে, তারা যিশুর আশীর্বাদ বা দয়া পাবে না। তাই যিশুর একটাই শিক্ষা, তুমি দয়া পেয়েছো, দয়া করো এবং দয়ার জীবনে চলো। গালাতীয় 5:6-তে বলছে যে খ্রিস্টতে যুক্ত থাকলে তাদের কোনো ধর্মীয় নিয়ম কানুন মানতে হয় না, সেগুলো মূল্যহীন। অমুক পারে অমুক করব, হাতে এই পরব, গালে এই লাগাবো, অমুক পারে এই করব না, না, যিশু হৃদয়ের ঈশ্বর, যিনি হৃদয়কে আগে মান্যতা দেন, পাপহীন, তার মতো পবিত্র হৃদয়। তাই দরকারি বিশ্বাস হলো কি? বলছে বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে দিয়ে কি করতে হবে? বিশ্বাস ভালোবাসার মধ্যে দিয়ে কাজ করো। আমি বলছি বাক্য বল। তাই যেসব অন্যবিধ শিক্ষা লোকেরা আপনাদের মাঝে আসে বিরক্ত করে, তাদেরকে আপনারা দয়া করুন, তাদের পাপ গণ্য করবেন না। বরং সাধু পৌলের জীবনে যে বিশ্বস্ততা ঈশ্বর বাক্য দিয়ে রেখেছেন, যে হ্যাঁ সাধু পৌলকে বাক্য দিয়ে মনোনীত, তার ভুল হয়নি, তেমনি আপনাকে মনোনীত করে, আমাকে মনোনীত করে খ্রিস্ট যাতে ভুল করেননি, সে দায়িত্ব তো ওনার নয়, আমাদেরও দায়িত্ব যে সেই বাক্যকে সঠিক শিক্ষা জীবনে চলা এবং সেই সত্যকে লোককে বলা। অন্যবিধ শিক্ষায় আমরা তর্কাতর্কি, বিভেদ অথবা তাদের ভ্রান্তি জীবনের মধ্যে আমরা না চলে যাই, বিপথে না চলে যাই। আর তাই আমার মনে হয় সাধু পৌল বলেছিলেন যে তিনি আমাকে শক্তি দিয়েছেন, যিশু, তাই তাকে ধন্যবাদ করছি, কেননা তিনি যিশু তাকে বিশ্বাস জেনেছিল যে এ বড় বড় বিশ্বাসী হবে এবং এ আগামী দিনে সমস্ত আমার যে দ্বিতীয় আগমন আগে মণ্ডলী গঠন প্রচার সুসমাচারে করবে, আর সেই অংশে আমরাও পড়ি আজকে। ঈশ্বরের কাছে পৌলের বিশ্বাসযোগ্যতা আমরা দেখে নিয়েছি, এখানে তার জীবন কথা বলেছে।
কিন্তু আপনার আমার বিশ্বস্ততা ঈশ্বরের কাছে কতটা। যীশু কি আপনাকে যখন আমাকে যখন মনোনীত করেছেন, সাধু পৌলের মতো আমরা কি বলতে পারি যে হ্যাঁ প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার ওই আত্মার শক্তি, তোমার জীবনের সেই শক্তির মধ্য দিয়ে আমাদের যে বিশ্বাস করেছো, যে বাক্য শিক্ষা দিয়েছো, সেই শিক্ষার জীবনে আমরা চলবো, শুধু নয় অন্য ভ্রান্তি শিক্ষা দেখলে তাদেরকেও আমরা সেই সঠিক শিক্ষা দেব, আর যারা জানে না তাদের কাছে আমরা সুসমাচার প্রচার করব, তবেই আপনার বিশ্বাসযোগ্যতা ঈশ্বরের কাছে সাধু পৌলের মতো সেই সিদ্ধ মূল্যায়নের মান্যতা পাবে। আসুন প্রার্থনা যায়। ধন্যবাদ প্রেমময় পিতা তোমার বাক্যের জন্য, তোমার সত্য আমাদেরকে সমস্ত সাধু পৌলের মতো শক্তি দিক, যাতে আমরা ধন্যবাদ দিতে পারি এবং সঠিক শিক্ষায় চলতে পারি এবং অন্যদের জীবনে সেই শিক্ষা সমস্ত আমরা বহন করে নিয়ে যেতে পারি। আমাদের সেই শক্তি দাও, সেই সামর্থ্য দাও সাধু পৌলের মতো, যাতে আমরা ভ্রান্ত শিক্ষায় অন্যবিধ শিক্ষায় আমরা চালিত না হই। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, জয় যিশু। থ্যাংক ইউ।